ফেক আইল্যাশ আমাদের খুব একটা প্রিয় জিনিস। তো আই মেকআপ করলে ফেক আইল্যাশ ছাড়া আই মেকআপ একদম ভালো লাগে না। তো আজকে আমি তোমাদের সেটা নিয়েই ভিডিও তোমাদের সামনে এনেছি। সব জায়গায় তো সবসময় ফেক আইল্যাশ ব্যবহার করা যায় না, তো আমি আজকে তোমাদেরকে দেখাবো নিজের অরিজিনাল আইল্যাশকে তোমরা কিভাবে মাস্কারা দেবে, কোনো ফাউন্ডেশন লাগিয়ে তারপর মাস্কারা, ওরকম কোনো টিপস না, একদম নতুন টিপস আজকে তোমাদেরকে সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে একটা আমাদের নিজেদের আইল্যাশকে এমন কিছু টিপ ট্রিক্স আমি ইউজ করব যে একদম মনে হবে ফেক আইল্যাশ লাগিয়েছো। তো ভিডিওটা পুরোটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেন্টাল মোশন। আইটা ক্লোজ করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি প্রথমে কমন ট্রিকটা ইউজ করছি, এটা আমাদের কমন ট্রিক ইউজ করে। এখানে এই চোখে আমি শুধু কার্লার দিয়ে কার্ল করে তারপর মাস্কারা লাগিয়েছি। তো এই চোখের আইল্যাশের লুক তোমরা দেখো। তো এখন আমি এই চোখে আমার ট্রিক্সটা ব্যবহার করব, তো তোমরা দেখে নাও এই চোখের সঙ্গে, তাহলে পরেই বুঝতে পারবে এই চোখের আইল্যাশের সঙ্গে এই আইল্যাশের কতটা তফাৎ। তো আমার ট্রিক ব্যবহার করার সময় প্রথমে যা করতে হবে, তোমাদের কার্লারটাকে কোনো ফুটন্ত গরম জলে কিছুক্ষণ চুবিয়ে রাখতে পারো, অথবা ড্রায়ারের গরম হাওয়া দিয়ে তোমরা প্রথমে গরম করে দেবে। গরম হয়ে যাওয়ার পর এই গরম কার্লার দিয়ে আইল্যাশকে কার্ল করবে। তারপর হেয়ার সেটিং স্প্রে আঙুলে নিয়ে তোমরা একটু লাগিয়ে নেবে, তাহলে কার্লটা অনেকক্ষণ থাকবে। অনেকক্ষণ আমাদের মেকআপ যেমন স্টে, চুল যেমন স্টে করে, ঠিক সেই রকমই আইল্যাশ কার্লারটাও স্টে করবে। তারপর মাস্কারা লাগাবে। তো তোমরা নিজেরাই দেখে নাও, এই চোখে আমি আমার ট্রিক ব্যবহার করেছি আর এই চোখে কমন ট্রিক ব্যবহার করেছি। তো কত সুন্দর এই চোখের আইল্যাশগুলোকে আমাদের ফেক আইল্যাশের মতো হয়েছে এবং লং লাস্টিং। এই কার্ল যে করেছি, কার্লটাও আমাদের লং লাস্টিং হবে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিও? যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা সকলেই এভাবেই আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। তো প্রচণ্ড এই গরমে সবাই খুব সাবধানে থেকো, সচেতন থেকো, সুস্থ থেকো এবং ভালো থেকো। আবার নেক্সট দিন তোমাদের কাছে আসছি নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।